ট্রেডিশনাল কাপ চা খাওয়ার জন্য মেহমান টেহমান আসলে ভালো না হলে নিজেরা খাওয়া ওকে ইউ ওকে ইউ ওকে ইউ ওকে ইউ এন্ড ইউ রাইট ইউ ফাইভ ওকে ইউ ফাইভ ইউ ফাইভ ওকে না ইউ ফাইভ ইউ ফাইভ ওকে You five. You five. Arabic. You Hamza. You Hamza. You Hamza. This was his Ashra, right? Ashra. You Hamza. You Hamza. Okay? Okay? Which? Who? 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 Okay? Okay. Thank you. Come. Last night. In Istanbul. আগামীকাল বিশ্ব সফরের পরিসমাপ্তি হতে যাচ্ছে। আপনি কলিজা খাবেন ঠ্যাং পাবেন না ঠ্যাং পাবেন হাঁটু পাবেন না এবারে মুরগি কোনটা খাবেন মুরগি কোনটা খাবেন ভেড়া কোনটা খাবেন ছাগল কোনটা খাবেন কাবাব কোনটা খাবেন মাছ কোনটা খাবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে অবশ্যই 15 দিন থাকলে সব আইটেম একবার ট্রাই করতে পারবে তবে আমরা মোটামুটি ঘন্টা চারেক পর পর একবার করে খাইছি খুদা লাগুক না লাগুক 4 ঘন্টা হয়ে গেছে না তার খেতে হবে ট্রাই করতে হবে সর্বশেষ কালকে আমরা চলে যাচ্ছি এই যে আমাদের সালমান ঝোলা ভরবে এখন ফলপাটি হবে যে ফলগুলো এই যে এটা আঙ্গুর এটা আমরা পাই জাপানে ফলচক্র এবং হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা জিনিস নাম অকারা নাই এটা জাপানে পাওয়া যায় অনেক ক্ষেত্রে তবে এটা পাওয়া যায় না এটা আর একটা জিনিস নাশপাতি টাইপের আর কি এটা একটা পেয়ারা টাইপের এটা আর একটা জিনিস শুভ সকাল ইস্তাম্বুল আজকে আমাদের ইস্তাম্বুলের চতুর্থ দিন এবং শেষ দিন আমার বাম পাশে যে বাউন্ডারিটা দেখা যায় ভিতরে সবুজ চত্বর এটা হচ্ছে ইস্তাম্বুল ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস এটা ইস্তাম্বুল ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ আর এটা হচ্ছে ইস্তাম্বুল ইউনিভার্সিটির মূল গেট মেইন চত্বর যেটা এরিয়াটা অনেক ঢাকা ইউনিভার্সিটির মতো সরানো সেটানো আর কি যেমন ঢাকা ইউনিভার্সিটির নির্দিষ্ট কোনো গেট নেই ইস্তাম্বুল ইউনিভার্সিটির নির্দিষ্ট কোনো গেট নেই দুই বাচ্চার জন্য দুইটা ফাইট কার কিনেছি যেহেতু পৃথিবীর অবস্থা ভালো নয় কখন ফাইট টাইট বেঁধে যায় জাপান থেকে যাওয়ার সময় কারণ বাচ্চাদের আপনি পুরো রাজ্য দিয়ে দিলেও তো খুশি না একটা কার দিলেই খুশি আমাকে অন্তত যেদিন থেকে শুনেছি যে বাবা তুর্কি যাবে আর কিছু চায় না শুধু একটা রিমোট এলাকা যাতে ফাইট করতে পারে এরকম একটা কার কিনে ফেলেছি সো আমরা এখন নিরাপদ ইনশাআল্লাহ কাই বসুদির বেদের জন্য সেলজুক সাম্রাজ্যের আর উসমানীয় সাম্রাজ্যের কিছু আংটি কেনা জরুরি ছিল কিনে ফেললাম আলহামদুলিল্লাহ আর আমি বিম হিসাবে একটা নিয়েছি বিমের আংটি এখন হাতুনদের জন্য কিছু নিতে হবে এই ব্রাদারের কাছ থেকে নিলাম সুলতান সুলেমানের বংশধর যারা আছে তাদের কবর নাতিপুতি বংশ গোষ্ঠী রাজবংশের কবর সব এগুলো লাস্ট ডে ইন ইস্তাম্বুল আমরা যাওয়ার পথে শেষ মায়ের হবে দেখেন এক একটা মুরগি 2 কেজি ওজন এবং দাম শুনলে অবাক হবেন এই গ্রিল মুরগি বাংলাদেশের কথা মনে হচ্ছে বাংলাদেশে খুব মিস করতেছি এই এক একটা গ্রিল মুরগির দাম শুধু গ্রিল মুরগি নাই গ্রিল মুরগি পটেটো রাইস এভরিথিং সব কিছু মিলায়ে মাত্র 60 লিরা আর তুর্কি 60 লিরা মানে জাপানি 400 ইয়েন 450 ইয়েন এর মধ্যে কাবাব শর্মা এবং বিফ অস্বাভাবিক এটা বলে লাভ নেই খাবো আবার আরেক চপ্পন নিয়ে যাব প্লেন ওঠার আগে আবার খাবো মানে তুর্কি সাথে আপনি না খান পুরাই পয়সা লস খাওয়ার জন্য আসবেন শুধু এটা হচ্ছে আকসারি অর্থাৎ ইস্তাম্বুল শহরের মেইন স্টেশন আকসারি স্টেশনের সামনে আপনি এই দোকানটা পাবেন এখানে খেতে পারেন কি কি পরিমাণ সিদ্ধটা হয়েছে দেখেন টান দেবেন খুলে চলে আসবে টান দিবেন খুলে চলে আসবে একবারে ঝরঝর ঝরঝর করে সব পড়ে যাবে এরকম
অস্বাভাবিক আবে রাইস রাইস প্লিজ রাইস 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 বলছে এফেন্দি এফেন্দি ইবনে আরবির আমাদের এফেন্দি হচ্ছে ইবনে আরবি আমরা এই ইবনে আরবির ভক্ত আর কি বংশধর বংশধর ইবনে হ্যাঁ 20 গ্রাম ডাবল না ডাবল সিঙ্গেল ওকে